নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক পাসে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আবারও একটি নিয়োগের নোটিফিকেশন বের হয়েছে যেখানে বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশন শুরু হচ্ছে তো আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাস হয়ে আছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন এবং আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখানে আবেদন করার সময়সীমা এবং আপনি কীভাবে আবেদন করবেন তো সমস্ত বিষয় আজকে জানিয়ে দেবো তো আপনারা যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশান দিতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সরকারি জব মার চ্যানেলটিকে এখন অব্দি যারা সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমার সামনে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশন যে নোটিফিকেশান সেটা দেওয়া আছে তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে ডেট অফ ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আটই এপ্রিল থেকে চলবে সাতই মে পর্যন্ত আটই এপ্রিল থেকে চলবে সাতই মে পর্যন্ত অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে আটই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত এবং আপনি পেমেন্ট করতে পারবেন লাস্ট ডেট টাইম রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাতই মে এবং অনলাইন ফি পেমেন্ট করতে পারবেন আটই মে পর্যন্ত আটই মে পর্যন্ত আপনি এটা অনলাইন পেমেন্ট করতে পারবেন এবং আপনার যদি অনলাইন আবেদন করার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে দশই মে থেকে এগারোই মে অবধি আপনি এটা কারেকশন করে নিতে পারবেন আপনার ফর্মটি এবং আপনাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে সেটা শিডিউল অফ টায়ার ওয়ান হবে আপনাদের জুন জুন জুলাই মাসে এবং টায়ার টু হবে আপনাদের পরে জানানো হবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশনে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি এবং জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পে লেভেল টু বেতন পেয়ে যাবেন উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পদ বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট দু নম্বর পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটারের জন্য পে লেভেল ফোর বেতন পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এবং পে লেভেল ফাইভে হচ্ছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড ওয়ানের জন্য আপনাদের পে লেভেল ফোরের পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা বেতন পেয়ে যাবেন যে ভ্যাকেন্সি আছে টোটাল তিন হাজার সাতশো বারোটি টোটাল ভ্যাকেন্সি আছে তিন হাজার সাতশো বারোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে তো আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এসএসসি ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন আঠারো বছর থেকে সাতাশ বছর বছর বয়স হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এসসিএসটি পাঁচ বছর ও বিসিরা তিন বছর বেঞ্চ বাং ডিসাবিটিরা দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এক্স সার্ভিসম্যানরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনে যে এডুকেশন কোয়ালিফিকেশন নেওয়া হচ্ছে সে নেওয়া হচ্ছে সেটা সেটা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য ডাটা এন্ট্রি অপারেটার বা ডিইএ গ্রেড ওয়ানের জন্য গ্রেড এর জন্য আপনাদের অবশ্যই মাধ্যম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সায়েন্স স্ট্রিমে সায়েন্স স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে ম্যাথমেটিক্স অবশ্যই থাকতে হবে আপনার সাবজেক্টের মধ্যে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জেএসএ যেটা আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জেএসএ এবং ডিইও বা ডিইও গ্রেড ওয়ানের জন্য আপনাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে আবেদন ফি অবশ্যই একশো টাকা দিতে হবে একশো টাকা আবেদন ফি এখানে লাগবে ওয়ান হান্ড্রেড অনলি এবং যারা মহিলা আছেন এস সি আছেন এস আছেন পিডাব্লিউ বিডি বেঞ্চমার্ক ডিসাবিলিটি আছেন তাদের এবং এক্স সার্ভিসম্যান আছে আছেন তাদের অবশ্যই কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না এক্সামিনেশন সেন্টার যেগুলো আছে এক্সামিনেশন সেন্টার এবং তার রিজিয়ান দেওয়া আছে আপনার সেই অনুযায়ী এক্সামিনেশন সেন্টার বেছে নিতে পারবেন কম্পিউটার বেসড যে টায়ার ওয়ান এক্সামিনেশন থাকবে তা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে আপনার পঁচিশ থেকে পঞ্চাশটি ম্যাক্সিমাম জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশ থেকে পঞ্চাশটি কোয়ান্টিটি অ্যাক্টিটিউ পঁচিশ থেকে পঞ্চাশটি জেনারেল অ্যাওয়ারনেস আপনাদের থাকবে পঁচিশ থেকে পঞ্চাশটি ষাট মিনিট সময় থাকবে এবং টায়ার টুতে থাকবে আপনাদের ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস এবং রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স তিরিশ তিরিশ ষাট ম্যাক্সিমাম মার্কস আপনার একশো আশি এক ঘন্টা সময় থাকবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশনের যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নেবেন যেটা আটই এপ্রিল থেকে শুরু হয়েছে চলবে সাতই মে পর্যন্ত সাতই মে এটা ব্লাস্ট ডেট তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি আপনাদের জন্য কীভাবে আবেদন করবেন তার ভিডিও একটি বানিয়ে অবশ্যই আপনাদের সময় হলে দিয়ে দেবো আমি তো আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার